সড়ক অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন ওপেন নিউজে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেছে ঢাবির অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। পরীক্ষার ফল প্রকাশের দাবিতে তারা এই অবরোধ করেছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল 9:30 থেকে সড়ক অবরোধ শুরু করে তারা। নিউ মার্কেট থানার সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদ রেহান বলেন, সকাল 9:30 থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। শিক্ষার্থীদের এই অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে দেখা গেছে দুপাশে আটকে পড়া যানবাহনগুলোকে। ঢাবির অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের নিয়ে আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।